একবার এক শিকারী শিকার করছিল বনে। তার একটি কুকুর ছিল, সেই কুকুরটি শিক্ষিত কুকুর। কেন সেই কুকুরটি শিক্ষিত? কারণ তার সেই কুকুরটি বেশ কিছু বিষয়ে শিক্ষিত ছিল বা তাকে শিক্ষা দেওয়া হয়েছিল, এ কারণে সে শিক্ষিত। সেই শিকারী যখন কোনো কিছু শিকার করত বনে বা জঙ্গলে হতে পারে কোনো জায়গাতে, সেই শিকারী শিকার করা সেই জীবজন্তু বা সেই পাখিগুলো সেই শিক্ষিত কুকুর সেই বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বা নিয়ে সেই শিকারীর কাছে নিয়ে আসত। তো হঠাৎ একদিন সেই শিকারী যখন একটি পাখি শিকার করছিল নদীর উপরে, এবং সেই পাখিটি যখন নদীতে পড়ে গেল, তার সেই শিক্ষিত কুকুরটি নদীর উপর দিয়ে দৌড়ে গিয়ে সেই পাখিটিকে ধরে এনে বা নিয়ে সেই শিকারীর কাছে এনে দিল। এই ব্যাপারটি দেখে সেই শিকারী অবাক হয়ে কিছুক্ষণ থাকে, এটা কীভাবে সম্ভব? এবং সে বুঝতে পারলো যে তার এই কুকুরটির একটি অলৌকিক ক্ষমতা আছে। এই বিষয়টি সে তার এক বন্ধুর সাথে শেয়ার করলো, এবং তার সেই বন্ধুকে দেখানোর জন্য সে একটি প্ল্যান করলো যে তার সেই বন্ধুকে নিয়ে পরের দিন তার কিছু হাঁস শিকার করবে, এবং সেই কুকুরটি যেন সেই হাঁসগুলো নদীর উপর থেকে বা পানির উপর থেকে নিয়ে আসে। সেজন্য যা বলা সেই কাজ, দুই বন্ধু গেল পরের দিন হাঁস শিকার করতে নদীতে। তারা যখন হাঁস শিকার করছে, সেই কুকুরটি দৌড়ে গিয়ে পানির উপর দিয়ে সেই হাঁসগুলোকে নিয়ে তাদের কাছে দিল। সো এই কুকুরটি যখন নদীর উপর দৌড়ে গিয়ে সেই শিকারীর এবং তার বন্ধুর শিকার করা হাঁসগুলোকে নিয়ে তাদের কাছে রাখছে বা তাদের পাশে রাখছে, তখন তার সেই বন্ধুটি অবাক হয়ে তাকিয়ে রইল এবং কিছুক্ষণ দেখলো এই কার্যক্রমগুলো। এবার সেই শিকারী তার বন্ধুকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এই ঘটনাটি দেখে কি বুঝতে পারলো? তখন সেই শিকারীর বন্ধুটি বলল যে তোমার কুকুর তো সাঁতারই জানে না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এরকম যে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা নেগেটিভিটিতে ভরা। আমাদের আশেপাশে ঠিক এই ব্যক্তিটির মতো অনেক মানুষ আছে যারা সবসময় যে কোনো বিষয়ে নেগেটিভ বিষয়গুলোকে খুঁজে পায়, কারণ সেই মানুষটি একটি নেগেটিভ মানুষ। এই কুকুরটির যেমন একটা অলৌকিক ক্ষমতা, একটা পজিটিভ সাইড রয়েছে, সে এই ব্যাপারটাই দেখলো না তার মধ্যে। সে খুঁজে বের করলো যে কুকুরটি সাঁতার জানে না, সে সাঁতার না জানার কারণে সে দৌড়ে গিয়ে সেই হাঁসগুলোকে নিয়ে আসলো। এরকম নেগেটিভিটি ভরা কিন্তু আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তোমার আশেপাশে বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা এমন অনেক মানুষগুলো তোমাকে বারবার বিব্রত করছে বিভিন্ন বিষয়ে। এই সমস্ত নেগেটিভ মানুষগুলোকে থেকে একটু দূরে থাকাটা বেটার, কারণ এই নেগেটিভ মানুষগুলো সবসময় যে কোনো কাজে তারা নেগেটিভ বিষয়গুলো খুঁজে পায়। তারা একটা ভালো কাজগুলো দেখলে সেই কাজের মধ্যে যে পজিটিভ সাইড আছে সেই বিষয়গুলো দেখে না, সেটার মধ্যে কী কী নেগেটিভ বিষয়গুলো হতে পারে সেই বিষয়গুলো চিন্তা করে তারা আর তাদের কাজগুলোকে সামনে এগিয়ে নিচ্ছে না। সবসময় একটি বিষয় মনে রাখবেন, এরকম নেগেটিভ মানুষগুলো সবসময় হতাশায় ভোগে। তারা যে কোনো একটি কাজ করতে গেলে তারা ভাবে এই কাজটি আমি ফেল করব, এটা এরকম হতে পারে, এর খারাপ বিষয়গুলো নিয়ে চিন্তা করেই করেই তাদের আর সেই কাজগুলো করা হয় না। যদি লাইফে বেটার কিছু করতে চান বা বেটারভাবে সব কিছুকে সাকসেসফুলি করতে চান, তাহলে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করতে হবে, কারণ ইতিবাচক মনোভাব ছাড়া আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না, কারণ প্রত্যেকটি কাজের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুইটি বিষয় রয়েছে। আমরা সবসময় কিন্তু পজিটিভ বিষয়গুলোর উপর ছুটতেই চলি, এবং সে কারণে কিন্তু আজকের এই পৃথিবী এত উন্নত। মানুষ যদি সবসময় ভাবতো এটা হবে না, এটা ব্যর্থ হবে, এডিসন যদি ভাবতো যে তার দ্বারা বাল্ব আবিষ্কার করা হবে না, তাহলে সে আটকে গেত সেই প্রথমবারে। সে 99 বার ট্রাই করার পর তো আজকে বাল্বটা আবিষ্কার করতে পেরেছে। এরকমভাবে যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে, তারা আপনার পরিবেশের উপর আপনাকে বিরূপ প্রভাব ফেলে দেবে। সো এরকম যারা নেগেটিভিটি ছড়া বা নেগেটিভ মানুষগুলো আপনার আশেপাশে আছে, এদের থেকে বিরত থাকুন। নিজের পজিটিভ অ্যাটিটিউড এবং পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে আপনার কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিন। আর যারা আপনাকে ডিমোটিভেট করে এবং যারা আপনাকে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা শোনায়, তারা আসলে নেগেটিভিটি ভরপুর এবং
তাদের লাইফটাকে একটু খোঁজ করে নিলে দেখা যাবে তারা প্রায় সময় বিভিন্ন কাজে ব্যর্থ এবং তারা হতাশায় ভোগে। তাই নিজের লক্ষ্যটাকে ফিক্সড করে নিজের একটি স্বচ্ছ ধারণা নিয়ে পজিটিভ মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে।